হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ এখানে হ্যালোইন। আমার মেয়ে ছোটবেলা থেকেই ও সব সময় হ্যালোইনের কস্টিউম পরে, কিন্তু এবার এখনও কস্টিউম কেনা হয়নি। কী যে কিনবে সেটাই ডিসিশন নিতে পারছে না, কিন্তু শেষ সময়, এখন না কিনলেই নয়। তো যাচ্ছি, তাড়াহুড়ো করে বাইরে যাচ্ছি, দেখি কিছু পাওয়া যায় কি না। এখন এলাম পার্টি সিটিতে। এখানে ছোট বড় সবার জন্য হ্যালোইনের কস্টিউম পাওয়া যায়, প্রাইস মোটামুটি রিজনেবল। এখানে অবশ্য হ্যালোইনের কস্টিউম ছাড়াও সব ধরনের পার্টি সাপ্লাইও পাওয়া যায়। তো ঘুরে ঘুরে দেখছে, দেখি কি পছন্দ হয়। ঘুরে ঘুরে ডিসিশন নিল সে একটা উইগ কিনবে, সিম্পল উইগ, তেমন বেশি কিছু নয়। তো উইগ এবং সাথে কিছু ক্যান্ডি নিয়ে বাসায় ফিরলাম। আমার মেয়ে রেডি হতে গেছে, এরই মাঝে আমি কিছু ক্যান্ডি ঢেলে রেডি করে নিলাম। আজ একটু দেরি হয়ে গেল, ওর বান্ধবীরা এসে চলে গেছে, তো আমি ওর সঙ্গে যাচ্ছি। ও তেমন কোথাও যাবে না, আমাদের ব্লকটাতে একটু ঘুরবে, দু একটা বাসায় নক করবে। সব বাচ্চারা এখানে আসছে, সবার ঘরে ঘরে গিয়ে গিয়ে নক করছে। এখানে নক করলে সবাই দরজা খুলে ক্যান্ডি দেয়, আর এদিনে সবাই অনেক রকম ড্রেস আপ করে, এক একজন এক এক রকমের ড্রেস আপ করে করে ঘুরে। দেখতে ভালোই লাগে, দেখলে মনে হয় যেন আমাদের সেই ছোটোবেলার স্কুলের যেমন খুশি তেমন সাজ নামে একটা খেলা হতো, সেই খেলার মতো মনে হয়। তবে এখানে সব ছোটরা নয়, এখানে বড়রাও করে, ভালোই লাগে। একটুখানি ঘুরেই চলে এলাম, এসে দেখি আমার বাসার সামনে ভিড় জমেছে, সব বাচ্চারা দাঁড়িয়ে আছে ক্যান্ডির জন্য। Thank you.
সে বিকেল 3টে থেকেই ক্যান্ডি দেওয়া শুরু করেছি, এখন 8টা বাজে। আমার মেয়েকে বললাম তুমি দিতে থাকো, এর মাঝে আমি যাই ডিনার তৈরি করতে। আজ বানাবো আমার মেয়ের ফেভারিট চিকেন পারমেজান। 2 পিস চিকেন নিয়ে এতে সল্ট অ্যান্ড পেপার দিয়ে আগে থেকেই ম্যারিনেটেড করে রেখেছি। চিকেন পারমেজান সেজন্য ব্রেড ক্রামের সঙ্গে কিছু পারমেজান চিজ মিক্সড করে নিলাম। এবার ফ্লাওয়ার, এগ আর পারমেজান মেশানো ব্রেড ক্রামটা দিয়ে চিকেনটাকে কোটিং করে নিলাম। কোটিং করা হয়ে গেলে এতে তেল দিয়ে ফ্রাই করে নিব। চিকেনটা ফ্রাই হয়ে গেলে এটা একটা বোলে নিয়ে এর নিচে এবং উপরে টমেটো সস দিয়ে, তার উপরে পারমেজান চিজ এবং মোজারেলা চিজ দিয়ে এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। চিজটা মেল্ট হলেই ওভেন থেকে বের করে নিলাম। হয়ে গেল চিকেন পারমেজান, এখন এটাকে আমি নুডলসের সাথে সার্ভ করছি। এটা একটা ইটালিয়ান ডিশ, এরা নুডলসের সাথেই সার্ভ করে,
তবে আপনার পছন্দ মতো আপনি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। ডিনার রেডি হয়ে গেল, হ্যালোইনও শেষ হয়ে গেল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।